পয়লা অক্টোবর 2023। আমরা আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের তৃতীয় দিনে দাওয়াইপানি থেকে সাইট সিইং করতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল দাওয়াইপানি থেকে মাত্র 28 কিলোমিটার দূরে প্রকৃতির বুকে একটা অতি শান্ত নিরিবিলি গ্রাম, যা এখন নর্থ বেঙ্গলের একটি অন্যতম অফপিট ট্যুরিস্ট লোকেশন। তার নাম চটকপুর। এই চটকপুরে ঘন পাইন বনের মধ্যে আলো আধারির খেলা, সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা শান্ত নীরবতা, অথবা চোখের সামনে ঘন মেঘের ছোটাছুটি, কিংবা দূরে কাঞ্চনজঙ্ঘার শোভা আর একটা অদ্ভুত নিরিবিলি গ্রাম আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবেই। আমরা যারা ভ্রমণ পিপাসু বাঙালি, তারা কিন্তু প্রতিবারই অজানাকে জানার আকর্ষণে পাড়ি দিই পরিচিত গণ্ডির বাইরে। আর তাদের জন্যে একটা সবথেকে পরিচিত জায়গা নর্থ বেঙ্গল, আর চটকপুর তার মধ্যে একটি অতি উল্লেখযোগ্য স্পট। তবে সেক্ষেত্রে বিজনবাড়ি বা দাওয়াইপানিকেও কিন্তু একই লিস্টে ফেলা উচিত, যার ব্লগ আমরা আগেই পোস্ট করেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন প্লিজ। চটকপুর যেতে গেলে আপনারা এনজিপি স্টেশন থেকে শেয়ার ক্যাব ধরে পৌঁছে যেতে পারেন সোনাদা, আর সেখান থেকেই ডান দিকের রাস্তা ধরে সোজা চলে যেতে পারেন চটকপুর। হোমস্টেকে আগে জানিয়ে আসবেন, তাহলে তারাই গাড়ি পাঠিয়ে দেবে আপনাদেরকে সোনাদা থেকে পিক আপ করবার জন্যে। ভাড়া পড়বে প্রায় 2000 টাকা, সব মিলিয়ে প্রায় 2.25 ঘন্টার রাস্তা, দূরত্ব প্রায় 60 কিলোমিটার। আর যারা দার্জিলিংয়ের দিক থেকে আসছেন, তাদেরকে কিন্তু জোরবাংলো মোড় থেকে বাঁ দিকের রাস্তা ধরে 3 মাইল মোড়ে আসতে হবে। আবার যারা মংপু বা লামাহাটা তিনচুলের দিক থেকে আসছেন, তাদেরকেও কিন্তু এই 3 মাইল বাজার মোড়েই আসতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে প্রায় 2500 থেকে 3500 টাকা যদি আপনারা গাড়ি ভাড়া করে আসেন। তবে আপনারা সোনাদা কিংবা 3 মাইল বাজার যেখান দিয়েই যান না কেন, আপনাদের সামনে কিন্তু পড়বে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চেকপোস্ট, যেখান থেকে আপনাদেরকে টিকিট বুক করতে হবে। গাড়ি পিছু ভাড়া পড়বে 400 টাকা, আর মাথা পিছু ভাড়া পড়বে 120 টাকা। তবে যদি আপনারা সাইট সিইং করে চলে যান, তাহলে গাড়ি পিছু কোনো ভাড়া পড়বে না। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে চটকপুর মাত্র 12 কিলোমিটার রাস্তা, অথচ সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। দুধারে ঘন জঙ্গলের সবুজের ফাঁক দিয়ে কপাল ভালো থাকলে যেমন হরিণ, বাঁদর কিংবা রেড পান্ডা এসবও আপনার চোখে পড়তে পারে, ঠিক তেমনই তার সাথে সাথে অসম্ভব সরু উঁচু নিচু রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়ি চলতে চলতে আপনার ঘুমও এসে যেতে পারে, ঠিক যেমন আমাদের হলো। আমরা মাঝখানে একটুখানি দাঁড়ালাম, জাস্ট অনেকক্ষণ ধরে গাড়িটা চলছিল, আর মানে পা পুরো মানে গাড়িটা এত লাফাচ্ছে, কারণ এখানকার পুরো রাস্তাটাই কিন্তু অফরোড। এবার এই অফরোডিংয়ের মধ্যে দিয়ে মানে গাড়ি এত সাংঘাতিকভাবে লাফাবে। আর দুটো জিনিস বলে রাখি আপনাদের, এখানে 1 ঘন্টা টাইম লাগবে, তার কারণ যেটা হচ্ছে রাস্তাটা পুরোটাই অফরোড, এবং পুরোটাই কিন্তু রাস্তাটা উঁচু নিচু ভাঙা চোরা খারাপ এইরকম। এবং কিছু কিছু জায়গাতে এসে এটা এত সরু যে এখানে পাশাপাশি দুটো গাড়ি কিন্তু মুভ করতে পারবে না, মানে উল্টো দিক থেকে গাড়ি এলে দাঁড়িয়ে পড়তে হবে, পিছনে এগোনো মানে পিছনে যাওয়া বা সামনে মুভ করার কিন্তু কোনো জায়গা নেই। আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার মানে জিভে কামড় পড়েছে, আমি সে কারণে বেশি কথা বলতে পারছি না। কিন্তু যদি কোথাও গিয়ে আপনি একটুখানি দাঁড়িয়ে যদি চারদিকের প্রকৃতির শোভা দেখতে চান, তাহলে এই প্রকৃতি আপনাকে যে কী দেখাবে আপনি এখানে না দাঁড়ালে ভাবতে পারবেন না। অসম্ভব সুন্দর জায়গা এবং অসম্ভব সবুজ, শুধু রাস্তার জার্কিংটা বাদ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই যে তিন মাথার মোড়টা, এই রাস্তাটা ধরে আমরা এলাম, এবং এই রাস্তাটা সোজা ঘুরে বাঁদিকে কিন্তু চটকপুরে চলে যাচ্ছে। আর এই তিন মাথার মোড় থেকে এই যে রাস্তাটা ঘুরে চলে যাচ্ছে নিচে, এটা কিন্তু চলে যাচ্ছে সোনাদা। মানে আপনাকে যদি 3 মাইল মোড় থেকে চটকপুরের দিকে আসতে হয়, তাহলে এই তিন মাথার মোড় থেকেই কিন্তু আপনাকে বাঁদিকে বেঁকে যেতে হবে। এই হচ্ছে আমাদের চটকপুর ঢোকার জায়গা। তো এখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা রাস্তা চলে যায় লোয়ার চটকপুরের দিকে, যেটা এদিকে, আর আরেকটা রাস্তা চলে যায় উপরের দিকে আপার চটকপুরে। তবে লোয়ার চটকপুরে গেলে কিন্তু
আমরা যে পাহাড়ের যে ভিউগুলো দেখতে পাই, মানে যে উপর থেকে যে 360 ভিউতে বা 270 ডিগ্রি ভিউতে পাহাড়গুলো দেখা যায়, সেটা কিন্তু দেখা যাবে না লোয়ার চটকপুরে। সেটার জন্য আপনাদেরকে কিন্তু আপার চটকপুরে যেতে হবে। তো আমরা একটুবারে আপার চটকপুরে যাব, তবে তার আগে লোয়ার চটকপুরে যাচ্ছি, কারণ আমরা যেহেতু সাইট সিইং করতে এসেছি, থাকতে আসিনি, সেজন্য গাড়িটা পার্ক করার একটু সমস্যা হতে পারে, সেজন্য লোয়ার চটকপুরে গাড়ি পার্ক করে তারপরে আমরা উপরের দিকে যাব। তো আপাতত এখন লোয়ার চটকপুরে এসে পৌঁছেছি। তো এখানে চারদিকে যা দেখতে পাচ্ছি সবই, এখানে কিন্তু যা যা আছে, বেশি বাড়ি এখানে নেই, যা যা আছে এখানে কিন্তু সবই হোমস্টে। ড্রাইভার যিনি আছেন রোহান, রোহানের থেকে জানলাম যে এখানে রেস্টুরেন্টও আছে। তবে জায়গাটার সিনিক বিউটি কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এবং এই জায়গাটাতে মানে চারদিকে রং বেরঙের ফুল, এদিকে সবুজ পাইন গাছ, আর তার মাঝখানে এই যে রং বেরঙের বাড়ি, আর উপরে আমরা একটু উপরে একটু পরে যাব, তবে এই উপরে ওখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টটা আমরা দেখব। তো সব মিলিয়ে এখানে দেখতে পাচ্ছি এখানে পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর। এবং এখানে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু আমরা যখন ঢুকছি ওখানে কিন্তু একটা জিনিস লেখা ছিল, প্লাস্টিক ফ্রি চটকপুর, মানে এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। তো সেই কারণে এই ছোট্ট গ্রামটাতে সবাই এখানে চেষ্টা করে যে জায়গাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো এটাও আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আসছেন অকারণে এখানে সেখানে নোংরা আবর্জনা প্লাস্টিক প্লাস্টিক ফেলে কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটাকে নষ্ট করবেন না। হ্যাঁ, তো এখন আমরা আছি লোয়ার চটকপুরে, অসম্ভব সুন্দর একটা গ্রাম। এই যে আপনারা যে দেখছেন এই জায়গাটা, রিসোর্টের এই যে এই যে এই রাস্তাটা দেখছেন, এখান দিয়েও কিন্তু ব্যারেজ আমরা আরামসে হেঁটে আপার চটকপুরে যেতে পারি। সো দুটো কিন্তু ওয়েজ রয়েছে, তাই আমার মনে হলো এটা আপনাদের জানিয়ে দেওয়া অবশ্যই দরকার। দুদিক থেকে কিন্তু আমরা আপার চটকপুরে যেতে পারি। গেটের ওখানে যে চটকপুরে যে গেটটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন, সেখানে যে ডিভাইডারটা, সেখান দিয়ে আমরা চলে যেতে পারি গাড়ি করে, অর আমরা এখান দিয়েও হেঁটে যেতে পারি, যেটা কিনা আমার মনে হয় একটু বেশি অ্যাডভেঞ্চারাস হবে। লোয়ার থেকে আপার চটকপুর যাওয়ার সিঁড়ি ধরে উঠতে গেলে দেখতে পাবেন হাতে গোনা 20-25টি ঘর এখানে, আর সবকটি হোমস্টে। পরিবেশ বান্ধব গ্রাম এই চটকপুরের উচ্চতা প্রায় 7,400 ফিট। প্রতিটি হোমস্টের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ কিন্তু সোজা আপার চটকপুরের হিলটপ অবধি পৌঁছে যায়। আমরা এসেছি আসলে বর্ষার সময়, তাই মেঘের প্রাধান্য কিন্তু বেশি ছিল। এখানে আসার আদর্শ সময় শীতকাল, আর সেই সময় আপার চটকপুরের যে কোনো হোমস্টে থেকে জানলা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার সুযোগ মিলবে আপনাদের। বৃষ্টি না থাকলে দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় আর আকাশের পরিষ্কার নীল ও তুলোর মতো সাদা মেঘের মিলন, এ যেন ম্যাজিক কা জাদু, আর এই দৃশ্য আর যাই হোক শহরে মেলে না। আর পরিবেশ বান্ধব বলেই হয়তো হরেক রকম প্রজাপতি ও পাখির দেখা মিলবে আপনাদের। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ জায়গা। হিলটপে পৌঁছালে এখান থেকে পায়ে চলা সরু পথ ধরে আপনারা পৌঁছে যেতে পারেন 360 ভিউ পয়েন্টে, যেখান থেকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে ডান দিকে মংপু পরিষ্কার দেখা যায়। বিশেষ করে এখান থেকে সূর্যাস্ত এক অপরূপ দৃশ্য। তবে ওই যে বললাম, তার জন্য দুটো কন্ডিশন, সাফ ওয়েদার আর সাইট সিইং নয়, বরং একটা গোটা দিন আপনাকে এখানে থাকতে হবে। দেখুন, ভিউ পয়েন্টের শোভা দেখিয়েছি, ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা নিয়ে এই 360-তে কেমন লাগে সেটাও দেখিয়েছি, গলা শুকিয়ে যাচ্ছে। এবার এই ভিউ পয়েন্ট এবং এই সমস্ত জায়গার প্রকৃতির শোভাটা নিতে গেলে, আপনাদের যদি সেই ফিলটা পেতে হয়, তাহলে
এখানে আপনাদেরকে একটা জায়গায় থাকতে হবে। আমরা সাইট সিইং করতে এসেছি, আপনারা কিন্তু এখানে হোমস্টেতে থাকতেই পারেন। এখানে এই হোমস্টেগুলো, মানে হোমস্টেগুলো বলা উচিত নয়, এখানে 20 থেকে 21টা ফ্যামিলি থাকেন এবং প্রত্যেকটাই কিন্তু হোমস্টে, কিছু লোয়ার কিছু আপার। এটার নাম কি? শেরপা হোমস্টে। আচ্ছা, সম্ভব সুন্দর লাগছে। এখানে কতজন থাকতে পারবে? দেখেন, এক দু তিনটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড আছে, মানে মোটামুটি সাতজন সাতজন থাকবে, সাতজন থাকতে পারবে, মানে একটা ফুল ফ্যামিলি থাকতে পারবে। ফুল ফ্যামিলি। ইসকা মতলব চার্জেস কিতনা হ্যায়, ভাড়া কিতনা হ্যায়? ওটা কত লোক কো হিসাব সে হবে? চার সোচিয়ে কে, চার ইয়া পাঁচ আদমি? ও 1100 1100 মানে পার হেড পার ডে? পার হেড পার ডে, ঠিক হ্যায়। লাজিম ফুটিং বহুত সস্তা হ্যায়। আর ইয়ে ভি আপকা এক হোমস্টে হ্যায় সাইড মে। বাহ, এখান থেকে খুব সুন্দর দেখা যায় চরকপুর। সবসে উপর হ্যায়, হ্যাঁ ওই মানে দেখ রা, ইসলে মানে সোচা কি ইয়াহ পে সবসে উপর ওয়ালা আপকা ইয়ে যে হোমস্টে হ্যায় ইয়াহ কা পুরা ডিটেলস লেকে জাতে হ্যায় ক্যোঁকি আয়েঙ্গে তো ইয়াহ পে হি আয়েঙ্গে। আচ্ছা, ইয়ে ওয়ালা ইয়ে অর এক হোমস্টে হ্যায় আর ইয়াহ পে ভি রুম এসে হি হ্যায়, মতলব ইয়ে দো এক ডাবল বেড হ্যায় এক দো সিঙ্গল বেড হ্যায় না? আচ্ছা, ঘর কা সেটআপ তো বহুত আচ্ছা হ্যায়। ইয়াহ কা একই একই কস্ট হ্যায়? 1100 1100 1100। আচ্ছা, বহুত আচ্ছা, ঠিক আছে দাদা। আপকা কোই কন্ট্যাক্ট নাম্বার কোই কার্ড কুছ হোগা? ঠিক আছে, একবার দিয়ে দিজিয়ে। যদি আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে শেরপা হোমস্টে কিন্তু সব থেকে উপরে যে হোমস্টেগুলো তাদের মধ্যে একটা। আমি শেরপা হোমস্টের ঘরের কিছু ডিটেলস আমি দেখালাম, আনফর্চুনেটলি ভিতরে ঢুকে সব কিছু তো দেখাতে পারবো না কারণ প্রত্যেকটা রুমেই এখন গেস্ট রয়েছে। তো ডিটেলস, ফোন নাম্বার অ্যান্ড সমস্ত কিছু আমি কার্ড নিয়ে নিয়েছি, ফোন নাম্বার ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। এখানে আরেকটা হোমস্টে দেখাই যেটা কাঞ্চনজঙ্ঘার অপোজিট সাইডে, এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেটা এখান থেকে আপনাদেরকে দেখালাম, আরেকটা হচ্ছে যেটা কাঞ্চনজঙ্ঘার অপোজিট সাইডে, সেই দিকটাতে যে হোমস্টেগুলো আছে, মানে সেই দিকের ভিউটা যদি আপনি পেতে চান তাহলে যে যে হোমস্টেগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে আপনার এদিকে কাঞ্চনজঙ্ঘা থাকুক আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার উল্টো দিকে যাই কিছু থাকুক, এখান থেকে সব হোমস্টেই কিন্তু কানেক্ট হয়ে গেছে ওই ভিউ পয়েন্টে, যেখান থেকে আপনি কিন্তু 360 ভিউতে সমস্ত কিছু দেখতে পাবেন। আপ ইয়াহ কা ওনার হ্যায়? আপনার নাম? অংশু শেরপা। ওকে, আর ইয়ে এক আর ইয়ে দো, দো হোমস্টে পুরা? ইসমে তিন রুম হ্যায়, উপর কা তিন রুম হ্যায়, ইয়াহ পে তিন, ইয়াহ পে তিন। ওকে, ইয়ে চার্জেস কিতনা হ্যায়? দো ডাবল বেড এক রুম মে, আচ্ছা এক সিঙ্গল বেড হ্যায়, পাঁচ জন সকতে দো রুম মে, দশ জন সকতে দো রুম মে। ওকে, ফির উপর কা চার জন সকতে এক রুম মে, ঠিক হ্যায়। চার্জেস কিতনা হ্যায় পার ডে পার হেড? দো জন দু জন তিন জন বেঠে গা তো এক রুমে 1500 করে কেটে, হ্যাঁ আট জন দু রুমে বেঠে গা তো 1300 করে কেটে, লজিং 1300। ये जो साइड में ये जो जगह है ये कौन सा जगह है बोला? आपको सीटोंग देगा, सीटोंग लाटपंचर मेची नदी, अच्छा सिलगुड़ी बागटुकड़ा, ये पूरा इस साइड पे? हां पूरा इस साइड, ये इस, तो मतलब ये ईस्ट साइड होता है? हां, रूम से सनराइज भी मिलेगा। ओके, सनराइज होगा सर। अच्छा, बहुत अच्छा है, ठीक है दादा। तो हम अब सनराइज होमस्टे देखे নিচে যাচ্ছি খেতে। তো এই দুটো হোমস্টের ডিটেল কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যখন চটকপুরে আসছেন, আমি তো অবশ্যই আসছি এরপরে, আপনারা যখন আসছেন তখন অবশ্যই কিন্তু, বাকি আরও অনেক হোমস্টে আছে তবে এই দুটো হোমস্টে ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আমি কিছু হোমস্টের কী খরচ, কী বৃত্তান্ত, সমস্ত কিছু, কোথায় কী ফোন নাম্বার সব কিছু আমি ডিটেলে দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারবেন। আপাতত নিচে যাই কারণ খিদে পেয়েছে এবং আমাদের ফিরতেও হবে কারণ অনেক দেরি হয়ে গেছে, চলুন। বলছি ওই ঢালে নেমে চলে এলে, ওই যে ইয়েতে পাহাড়ের জামুনির ওখানে ঢালে নেমে চলে এলে সেখানে কিছু হলো না,
আর এখানে এই সামান্য এইটুকু এখানে নাকি পড়ে মরে যাবে, সেই নিয়ে টেনশন করছে। কনফিডেন্স নেই কোনো, কনফিডেন্স নেই। কি আজব, টেনশন হবে না, কি আশ্চর্য। আমি ওদিকেই তাকিয়ে বসে আছি, ফিরছে দেখেন। ও বলে আরে চলে আসবে, তুমি এসে বসো বৌদি। রাতেও তো বোধহয় মোমোই হবে। হ্যাঁ গিয়েও মোমোই হবে। আজকে পুরো খাচ্ছি, এখানে মোমো আছে, এখানে মোমো রয়েছে, আমরা গিয়ে আবার মোমো খাবো, ঠিক আছে। আজকে হচ্ছে আলটিমেটলি গোটা দুপুর থেকে সন্ধ্যাটা পুরো মোমো চিত্তে হয়ে যাবে। মোমোময় মোমোময় লোয়ার চটকপুর থেকে হাঁটা পথে পাইন বনের মধ্যে দিয়ে 1 কিলোমিটার গেলে একটা ছোট্ট লেক পড়বে, যার নাম কালীপোখরি। এখানকার খুবই পবিত্র লেক, যারা হাঁটতে ভালোবাসেন তারা কিন্তু একবার দেখে আসতেই পারেন। বিশেষ করে পরন্ত সূর্যের আলোতে পাইন বনের আলো আঁধারির মধ্যে লেক অবধি পৌঁছতে কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চারের মতো মনেই হতে পারে। যদিও অনেকেই ধুর এত হেঁটে এসে শুধুমাত্র একটা পুকুর এই বলে নাক সিঁটকিয়েছেন, কিন্তু চারদিকে পাহাড় ঘেরা কালীপোখরির শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে খুব একটা মন্দ কিন্তু আমাদের লাগেনি। যাই হোক, বিকেল হয়ে এসেছে, এবারে দাওয়াই পানি ফেরার পালা। চটকপুরের কথাটি আপাতত ফুরালো, নোটে গাছটিও প্রায় মোড়ালো। তবে ব্লগ শেষ করার আগে বলি, চটকপুরের সৌন্দর্য কিন্তু আমার কাছে একরকম অজানাই থেকে গেল, কারণ আমরা সাইট সিইংয়ে এসেছিলাম। আপনারা যদি সেটা মিস না করতে চান তাহলে অবশ্যই শীতকালে একটা দিন আপার চটকপুরে কোনো হোমস্টেতে এসে কাটিয়ে যাবেন। আমরাও আসবো আবার কোনো সময়, তবে আজ ফিরতে হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।